নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা তো সবাই জানো নার্স, কিন্তু তোমরা কি জানো নার্সের ফুল ফর্ম কি? তো সেই নিয়েই আজকে আলোচনা করব। তার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিও নতুন সব ভিডিওর আপডেট পেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। চলো তাহলে নার্সের ফুল ফর্ম জেনে নেওয়া যাক। প্রথম হচ্ছে এন। এন হচ্ছে নোবিলিটি বা নলেজ। নোবিলিটি মানে মহত্ত্ব, আর নলেজ মানে জ্ঞান। এরপর হচ্ছে ইউ। ইউ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা ইউজফুলনেস। আন্ডারস্ট্যান্ডিং মানে বোধ শক্তি সম্পূর্ণ বা বোঝা, আর ইউজফুলনেস মানে উপযোগিতা। তারপর আর, আর হচ্ছে রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। এরপর হচ্ছে এস। এস হচ্ছে সিম্পলিসিটি বা সিম্প্যাথি। সিম্পলিসিটি মানে সরল হতে হবে, আর সিম্প্যাথি মানে সহানুভূতিশীল হতে হবে। এরপর ই। ই হচ্ছে ইফিসিয়েন্সি বা ইকুয়ানিমিটি। ইফিসিয়েন্সি মানে দক্ষতা থাকতে হবে, আর ইকুয়ানিমিটি মানে সবাইকে সমান ভাবতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।